Assalamualaikum. Bismillahirrahmanirrahim. আমি ইসমত জারিন বলছি অনলাইন আবার পেজ থেকে। যদি সাউন্ড ক্লিয়ার না থাকে কাইন্ডলি কেউ আমাকে একটু কমেন্ট সেকশনে বলে দেবেন, ঠিক আছে? আপনারা ঠিকভাবে কথা শুনতে পারছেন কি না আমার এবং লাইটটা ক্লিয়ার হয়েছে কি না একটু কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে বলে দেবেন, ঠিক আছে? জন ভিউয়ার আছে, কাইন্ডলি একটু কেউ যদি কমেন্ট করে বলে দিতেন তাহলে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না। আচ্ছা, একজন এখানে কমেন্ট করেছে, রাজন হাই, আসসালামু আলাইকুম। আখি রহমান হাই, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পেজে নতুন মডারেটর বলতে পারেন। আজকের পর থেকে আমি চেষ্টা করবো আপনাদের লাইভে সব রকম ইনকোয়ারি বা ইনফরমেশনে দেওয়ার জন্য। আপনারা একটু কাইন্ডলি আমাকে বলবেন আপনারা কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, ঠিক আছে, এবং লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আর এখনই প্লিজ আপনারা একটু সমস্ত গ্রুপে লাইভটা একটু শেয়ার করে দেন, তাহলে যাতে ভিউয়ারগুলো একটু বেড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আপনারা সবটায় সমস্যা কিসের শব্দে, ঠিক আছে, আমাকে একটু কাইন্ডলি বলবেন আকির রহমান কিসের সমস্যা হচ্ছে একটু কাইন্ডলি বললে ভালো হতো আর কি। জেসমিন হাই, হাই আপু, আসসালামু আলাইকুম। ওকে, সঞ্জিদা সামা, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা একটু সাপোর্ট করলে আমি অনেক বেশি হ্যাপি হব যদি আপনার এই লাইফটা একটু বেশি বেশি গ্রুপে শেয়ার করে দেন, ঠিক আছে? আচ্ছা, শো শো শব্দ হচ্ছে, এটা মেবি হচ্ছে আমার রুমের ফ্যান ছাড়া, দ্যাটস দ্য মেবি শব্দটা হচ্ছে। আমাদের পেজে যে মেইন মডারেটর মোহাম্মদ শাহজাহান ভাইয়া জয়েন করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আপনাকে, আমি প্রথমে সবার কাছে সরি বলে নিচ্ছি, আমি 10টার সময় লাইভে আসার কথা, আমার এখানে প্রচুর পরিমাণে নেটের প্রবলেম হচ্ছে, আমি অনেকবার ট্রাই করার পরও পারছিলাম না, ফাইনালি অনেক কষ্ট করে লাইভে আসছি। আপনাদের অনেক বেশি অপেক্ষা করানোর জন্য আমি এক্সট্রিমলি সরি। আপনাদের এই পেজ নিয়ে যত রকমের কোয়ারি আছে, ইনকোয়ারি আপনারা আমাকে আসতে পারেন কমিউনিকেশনে, আমি আপনাদের রিপ্লাই করবো। আপনারা কী ধরনের আবার দেখতে চান, কী ধরনের আবার আনতে চান, বা কী ধরনের আপনাদের ইনকোয়ারি থাকে আপনারা। লাইভটা দিলে একটু উপকার হতো, আপনারা যারা লাইভটা দেখছেন আমার সাথে প্লিজ কাইন্ডলি একটু শেয়ার করে দেন, বিভিন্ন পেজে লাইভটা শেয়ার করে দেন, ঠিক আছে? আখি রহমান, আচ্ছা, শ্বশুর শব্দ হচ্ছে, এটা মেবি হচ্ছে ফ্যানের শব্দ হচ্ছে, ওপরে ফ্যানটা ছাড়া দ্যাটস হয়। সাইফুর রহমান, শাহিন খান, আসসালামু আলাইকুম, হাই। আপনাদের পেজ নিয়ে যদি কোনো ইনকোয়ারি থাকে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, ঠিক আছে? আপনারা কী ধরনের বোরকা এখান থেকে কিনতে চান অনলাইনে যেহেতু, আর এই পেজটা বেসিকলি আপনারা বলতে পারেন এটা হচ্ছে দুবাইয়ের থেকে মডারেটর করা হয়। আমাদের একজন মেইন মডারেটর আছেন, উনি হচ্ছে মোহাম্মদ শাহজাহান ভাইয়া, উনি ওখান থেকে, ওখানে দুবাই ফ্যাক্টরিতে ওখানে এই বোরকাগুলো বানানো হয়। আর এছাড়া আপনাদের প্রাইস নিয়ে বা আপনারা কোন ডিজাইনের বোরকাগুলো দেখতে চান কাইন্ডলি আপনারা যদি আমাকে বলেন, সেটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আরও কি কোনো প্রকার ইনকোয়ারি নাই? সবাই শুধু লাইভ দেখতেছে, কোনো মানে কোশ্চেন করছে না। আপনারা একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেবেন, ঠিক আছে? আপনারা পেজে লাইভগুলো একটু কাইন্ডলি শেয়ার করে দেন, লাইভটা শেয়ার করে দিলে আমার জন্য একটু হেল্পফুল হতো আর কি। আচ্ছা, আপনারা যেহেতু কারো কোনো ইনকোয়ারি নেই, আমি নিজে থেকেই বলি, এই পেজে বেসিকলি যে বোরকাগুলো দেওয়া হচ্ছে সবগুলো হচ্ছে দুবাই থেকে বানানো হয়। ডিস্টার্ব কিসে, সাউন্ডে ডিস্টার্ব করতেছে সাইফুল ইসলাম? আমাকে একটু কাইন্ডলি ক্লিয়ারলি বলেন, সাউন্ডে ডিস্টার্ব হলে আমি ফ্যানটা বন্ধ করে দিই।
আমি এমনি ফ্যানটা বন্ধ দিলে বেটার হবে। হ্যালো, আপনারা যারা যারা এই লাইভটা দেখছেন, কাইন্ডলি প্লিজ, সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম, জি ভাইয়া ভালো আছি। আমাদের এই পেজটা হচ্ছে এখান থেকে বিভিন্ন দেশে হচ্ছে বোরকা সাপ্লাই করা হয়, ঠিক আছে, আবায়া গাউন যেটাই বলেন। তো বাংলাদেশের অ্যাজ এ মডারেটর আমি এখন আছি রিপ্রেজেন্টেটিভ হিসাবে। আপনারা আপনি কোথায় থাকেন? আমি নর্মাল বোরকা। আচ্ছা, জেসমিন ঘানি আপু নর্মাল বোরকা দেখতে চাইছে। নর্মাল বলতে বলতে আপনারা কোন ক্যাটাগরি এই মুহূর্তে? আমার কাছে একটু লিস্টটা লাগবে যে আপনারা কী ধরনের বোরকা দেখতে চাচ্ছেন। আখি রহমান আপু শেয়ার করেছি, থ্যাংক ইউ আখি আপু, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য, থ্যাংকস এ লট। আবায়াকু আমি যে দেখছি একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে, আবায়া কোথায়? আপনারা আসলে আপনাদের ইনকোয়ারি অনুযায়ী, আপনাদের ডিমান্ড অনুযায়ী আবাইগুলো আনা হবে এবং দেখানো হবে। সো আপনাদের বলতে হবে যে আপনারা কোন ক্যাটাগরি। আবাইয়ের মধ্যে বিভিন্ন রকম আছে, পার্টি আবাই আছে। তো আপনারা কীরকম দেখতে চান, বোরকা নাকি আবাই? আপনাদের ইনকোয়ারি আমাদের পেজে যে দেখতে পারবেন, বিভিন্ন রকমের আবাই আছে, বিভিন্ন রকমের বোরকা আছে। আপনারা কোন ক্যাটাগরি দেখতে চান সেটা আমাকে একটু বলতে হবে। আয়েশা ফাতেমা আসসালামু আলাইকুম আপু, বোরকা দেখাও আপনি। আচ্ছা, আমি ফার্স্ট অফ অল আগে বলেই দিচ্ছি যে আপনাদেরকে ইনকোয়ারি দিতে হবে, গাউন নর্মালগুলাই দেখান আপু। আচ্ছা, নর্মাল গাউনগুলো দেখাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের পেজটা একটু ঘুরে আসলে আপনাদের একটা আইডিয়া হবে যে এখানে কী ধরনের বোরকাগুলো আছে। কম প্রাইসে বোরকা ও আবায়া দেখান, বোরকা অ্যান্ড আবায়া বুথ রাজন রাজন। আচ্ছা, আপনার একটু কাইন্ডলি বিভিন্ন পেজে এটা শেয়ার করে দেন, ঠিক আছে। এতদিন এই পেজ থেকে কখনো লাইভে আসা হয় নাই, আজকের পর থেকে ইনশাল্লাহ আমি, আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমাকে ফুলফিল সাপোর্ট করেন, তাহলে আমি আপনাদেরকে চেষ্টা করব প্রপারলি ইনকোয়ারিটা দেওয়ার জন্য। আপনাদের বোরকা নিয়ে যে ধরনের, মানে অনেক সময় দেখা যায় কি ছবিতে একরকম বোরকা থাকে, আপনারা ধরেন পার্সেস করলেন, তারপর হচ্ছে গিয়ে দেখা গেল অন্যরকম। আর এই পেজে হচ্ছে আপনাদের অর্ডার করার পর মিনিমাম 15 দিন, 10 থেকে 15 দিন লাগবে, কারণ আমাদের যে ফ্যাক্টরিটা সেটা হচ্ছে দুবাইতে। দুবাইতে এটা মেকিং করে দেন বাংলাদেশে আসতে আসতে মিনিমাম 10 থেকে 15 দিন সময় লাগবে। আর একটা স্মল ছোট কন্ডিশন, যেটা হচ্ছে ভালো জিনিস পেতে হলে আপনাদের একটু হলেও স্যাক্রিফাইস করতে হয়, সেটা হচ্ছে গিয়ে 300 টাকা আপনাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, লাইভটা একটু কেউ শেয়ার করে দেন তাহলে একটু অনেক হেল্প হতো, ঠিক আছে। আর আপনাদের কোয়ালিটি নিয়ে একটা কথা বলতে পারি, নিধা কাপড় যেটা সবাই ইউজ করে এবং খুব ভালো বোরকার জন্য, ঠিক আছে, ওই কাপড়টা দিয়ে বোরকাগুলো বানানো হয়। এগুলো খুব বেশি ভারী না এবং খুবই সুন্দর কাপড়গুলো। লেটেস্ট মডেলের কোটি খিমার দেখান প্লিজ, কালো কালারের মধ্যে পার্টি বোরকা দেখান প্লিজ। আচ্ছা, আপনারা যারা যারা লাইভটা দেখছেন, কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দেন। মাত্র 51 জন ভিউয়ার হচ্ছে, ঠিক আছে, লাইভটা একটু কাইন্ডলি একটু শেয়ার করে দেন। আচ্ছা, আমি যেটা বলতেছি, যেহেতু আমি আজকের পর থেকে ইনশাল্লাহ হোপফুলি আমি এখানে লাইভ করছি, তো লাইভে যে যত বেশি শেয়ার করবে, এমন হতে পারে সেটা টপ ফ্যান লিস্টে চলে যেতে পারে। তখন আপনাদের জন্য আমাদের যে মডারেটর ভাই আছে ওনাকে বলে আমি হয়তো স্পেশাল কোনো গিফট বা কম্পিটিশনও রাখতে পারি। যত বেশি শেয়ার করবেন তত বেশি টপ ফ্যান লিস্টে উঠতে পারবেন। সো সেই দিকে একটু খেয়াল রাখেন আপনারা, ঠিক আছে। শাইন খান তাল বিল্লাল, আপু লেটেস্ট মডেলের কোটি খিমার দেখান, আখি রহমান। আচ্ছা, আপনারা পেজে একটু ঘুরে আসলে আপনাদের একটা আইডিয়া হবে যে এখানে কী ধরনের বোরকা দেওয়া হয়। আর বেসিকলি আপনাদের ছবি দেখার পর অনেক রকম করে থাকে যে আমার এই রকমের বোরকা, এটা কি অরিজিনাল ছবি কিনা, তারপর এটা কালার এরকম কিনা, এটা কাপড়টা খুব বেশি ভারী হবে কিনা, খুব বেশি শাইনি হবে কিনা, ঠিক আছে। তো আপনারা বাংলাদেশে, আমি আমি নিজেও অনেকগুলো পেজ থেকে বোরকা কিনেছি, তখন দেখা দিয়েছি কি, আমি লাইভে দেখলাম একরকম, ছবিতে একরকম, বাট বাস্তবে আনার পর হয়তো খুব বেশি পাতলা, ভেতরে কাপড় দেখা যাচ্ছে,
অথবা যতটুকু আমি বুঝছিলাম যে না অনেক সুন্দর হবে, বাস্তবে দেখার পর ততটা ভালো লাগে না, ঠিক আছে? তো যেহেতু এটা দেশের বাইরে দুবাই থেকে এই দুবাইয়ের কারখানায় এই বোরকাগুলো বানানো হচ্ছে, আপনারা বাংলাদেশে ঘরে বসে থেকে বাইরের ভালো একটা প্রোডাক্ট পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, আয়েশা ফাতেমা দেখানো শুরু করলে ভিউ হবে বেশি। হ্যাঁ আপু, সেটা তো জানি, বাট আজকে আমি সবাইকে একটু হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড করি, সেটা হচ্ছে গিয়ে মানে এই মুহূর্তে আমি জাস্ট আজকে এসেছি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, ঠিক আছে? আপনাদের ইনকোয়ারির উপরে আপনারা কীরকম বোরকা ডিমান্ড করছেন সে অনুযায়ী আমি নেক্সট সপ্তাহে লাইভে হব, ঠিক আছে? তো সেই দিন আমি আপনাদের সমস্ত প্রোডাক্টগুলো দেখিয়ে দিব। আজকে আমি জাস্ট ইন্ট্রোডাকশন হতে আসছি, যে আপনাদের আমি পরিচিত করতে আসলাম যে আমি আজকের পর থেকে লাইভ এই পেজে লাইভ হব, আপনাদের কোন ধরনের বোরকাগুলো পছন্দ বা কি ধরনের বোরকা আপনারা দেশের বাইরে থেকে আনতে চাচ্ছেন, যে এই টাইপের হলে আমার ভালো লাগবে, ঠিক আছে? আবার কিছু বলেছে যে কালো কালারের মধ্যে পার্টি বোরকা, আমাদের সিনথিয়া, হ্যাঁ সিনথিয়া রহমান বলেছে উনি কালো কালারের মধ্যে পার্টি বোরকা চায়। তা এই জিনিসগুলো হচ্ছে আমি লাইফ থেকে ধরেন পয়েন্ট আউট করে রাখলাম যে আমার এই জিনিসগুলো আনতে হবে এবং এই এই জিনিসগুলো আমি আপনাদের দেখাইতে পারবো, ঠিক আছে? আরও বেশি উপকার হয় যদি আপনারা লাইভে মানে লাইভে থাকাকালীন অবস্থায় যদি একটু কষ্ট করে পেজটা ঘুরে আসেন, দেখতে পারেন যে কী ক্যাটাগরি আমাদের ছবি দেওয়া আছে, ওই টাইপের আপনার কোন কোনগুলো পছন্দ হতে পারে সেগুলো বললে ভালো হবে, ঠিক আছে? তো আমাকে একটু কাইন্ডলি যদি আমাকে যদি একটু হেল্প করেন যে আপনারা কোন ধরনের বোরকাগুলো দেখতে চাচ্ছেন, ঠিক আছে? কোনগুলো আনলে আপনাদের জন্য বেশি ভালো হবে। আয়েশা ফাতেমা দেখানো শুরু করলে ভিউ হবে বেশি, সেটা আপু আমিও জানি, বাট এই মুহূর্তে আমি এগুলো নিয়ে মানে আমি যেহেতু কোনো ইনকোয়ারি নেই, মানে এই পেজ থেকে ফার্স্ট লাইভ আসছি, সো আমার তো একটা ইনফরমেশন লাগবে যে আপনারা কোন ধরনের বোরকা বা আবার ডিমান্ড করতেছেন, সেই অনুযায়ী আমি স্টকে এনে তারপর হচ্ছে আপনাদের দেখাইতে পারবো, ঠিক আছে? আর এই পেজ থেকে যে কোনো কিছু পার্চেস করার আগে দুটা কন্ডিশন আপনাদের মাথায় রাখতে হবে, যে আপনার যদি ধরেন এক সপ্তাহের মধ্যে বোরকাটা লাগবে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার মিনিমাম 15 দিন আগে প্রিপারেশন রেখে আপনার অর্ডার করতে হবে, কারণ যেহেতু দেশের বাইরে থেকে এই জিনিসটা পাঠানো হবে বাংলাদেশে আসতে মিনিমাম আপনার 15 দিন সময় লাগবে। সো আপনার এক সপ্তাহের মধ্যে কোনো প্রোগ্রাম থাকলে আপনি যাচ্ছেন পড়তে, তো সেই ক্ষেত্রে আমরা আপনি আপনি চাইলেও আমরা এনে নিতে পারবো না। সো 15 দিন হাতে সময় রেখে তারপর আপনি অর্ডার করবেন, এবং যেহেতু দেশের বাইরে থেকে কাস্টমস একটা ব্যাপার থাকে, একটা কস্টিং থাকে, সেক্ষেত্রে আমরা 300 টাকা অ্যাডভান্স নিই, বাকি টাকা আপনি প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পর তারপর আপনি পেমেন্ট করবেন, ঠিক আছে? এবং পেমেন্ট সিস্টেমটাও সেটা আমাদের পেজে আপনারা যে মডারেটর আছে আপনারা মেসেজ করলে আপনাকে ডিটেলসে বলে দেবে। আমি জাস্ট আপনাদের প্রোডাক্টটা দেখানোর জন্য যে কোন প্রোডাক্টটা কীরকম কীরকম প্রাইস হবে, কোনটা আপনারা ক্যারি করতে ইজি হবে, এটা আমি আপনাদের হেল্প করতে পারবো। আচ্ছা, তনয়া মনুষ তনয়, আচ্ছা হ্যাঁ, ওয়াও সো কিউট আপু, ওকে ওকে আপু, শেয়ার ডান। আর কোটি বোরকা দেখাও তো। আচ্ছা কোটি বোরকা, আচ্ছা আপু আমি এই মুহূর্তে আমি কোনো বোরকা নিয়ে আসিনি আজকে, আজকে আমি এসেছি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য, ঠিক আছে, যে আপনাদের সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি তৈরি করতে পারি। আমি আজকে যে বোরকা নিয়ে নেক্সট উইক ইনশাল্লাহ আসবো লাইভে, তখন আমি আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট আপনাদের যে যে ডিমান্ডগুলো, যে এক একজন এক এক রকমের আমাদের ডিমান্ড বললো, কেউ কালো বোরকা, কেউ পার্টি বোরকা, কেউ সিম্পলের মধ্যে বা কেউ কম প্রাইসে, এগুলো জিনিস মাথায় রেখে আমি সেই প্রোডাক্টগুলো আনার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, আমার সাথে এই যে 24 জন, একবার 28 হচ্ছে আবার 24 হচ্ছে, এই লাইভগুলো মানে এত শেয়ার কম করতেছে সবাই। মানে কারো কি কোনো প্রকার মানে এই পেজ নিয়ে ইনকোয়ারি নাই যে আপনারা কী ধরনের বোরকা দেখতে চাচ্ছেন আগামী সপ্তাহে আমি যে নিয়ে আসব? মানে দুই একজন শুধু আমাকে শুধু কমেন্ট করে বললো, কেউ একজন ভালো, হ্যাঁ এরকমই।
কালো কালারের পাটি বোরকা কোটি খিমার, আচ্ছা লেটেস্ট মডেলের মধ্যে কিছু। আচ্ছা আমার লাইফে তাহলে, আমি তাহলে আপাতত এখন লাইফ থেকে ফর্সা আবায়া দেখান আপু, ফর্সা আবার ফরাসা আবায়া, আচ্ছা আপু আমি আপনার লেখাটা বুঝতে পারিনি, ফরাসা আবায়া দেখান প্লিজ। এটা কি কোনো ব্র্যান্ড, মানে কোনো বোরকার নাম? আই ডোন্ট নো, আমি জানি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আয়েশা ফাতেমা আপু, আপনি কি আবার কোনো মানে কোনো বোরকার নাম বলেছেন বা কোনো আবায় নাম? আমি এক্স্যাক্টলি বুঝতে পারিনি ব্যাপারটা, একটু কাইন্ডলি আবার কমেন্ট করে দিলে আমার জন্য ইজি হইতো। আয়েশা ফাতেমা আপু, আমি এক্সট্রিমলি সরি, আমি আজকে বোরকা নিয়ে আসিনি, আমি আপনার সাথে পরিচিত হতে এসেছি। কাইন্ডলি আপনারা এই লাইফটা শেয়ার করে দেন, যাতে করে আমি নেক্সট লাইফে বেশি বেশি করে জিনিস নিয়ে আসতে পারি, এবং আমাদের যে মডারেটর ভাই আছে উনি আমাদেরকে, উনি আমাদের লাইফ দেখছে এবং উনি আপনাদের প্রতিটা ইনকোয়ারিমেন্ট, যে এই ধরনের ডিমান্ড, যে কোন ধরনের প্রতিটা জিনিস উনি দেখতেছে, এবং সেই অনুযায়ী উনি আমাকে প্রোডাক্টগুলো দিয়ে যাবে, ঠিক আছে? উনি আমাকে পাঠালে আমি সেই জিনিসগুলো আপনাদের দেখাইতে পারবো। বাট আপনারা যদি এই মুহূর্তে না বলেন যে আপনাদের কোন কোন জিনিস বা কোন প্রোডাক্ট পছন্দ দেখা যাবে, আমি নিয়ে আসবো, আপনাদের পছন্দ হবে না, ঠিক আছে? আচ্ছা তনয় আপু কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দাও, আয়েশা ফাতেমা আপু লাইভ একটু শেয়ার করে দেন, আর যে যে ভাইরা দেখতেছেন লাইভটা একটু কাইন্ডলি প্লিজ শেয়ার করে দেন। আচ্ছা একই কমেন্ট বারবার আমার এখানে রিপিট হচ্ছে, ঠিক বুঝতে পারতেছি না যে কমেন্ট নাকি পুরাতন কমেন্ট, আমি ঠিক কনফিউজ হয়ে যাচ্ছি। আমি আচ্ছা আমি আবার রিভিউ দিচ্ছি যে অনলাইন আবার 24 যে পেজটা আছে, এই পেজটা থেকে আজকের পর থেকে আমি লাইভে আসবো, এবং আপনাদের যে কোনো প্রকারের ইনকোয়ারি যদি থাকে এই পেজ নিয়ে এবং এখানকার প্রোডাক্ট নিয়ে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। মূলত এই পেজ থেকে আপনাদের যদি কোনো কিছু অর্ডার করতে হয় মিনিমাম 15 দিন সময় লাগবে, আপনারা যদি 2 দিনের ভিতরে ডেলিভারি চান একেবারে অসম্ভব, কারণ এটা এখানকার ব্রোকারগুলো সম্পূর্ণ দুবার কারখানা থেকে বানিয়ে তারপর বাংলাদেশে পাঠানো হবে, মিনিমাম 15 দিন সময় হাতে রেখে তারপর অর্ডার করতে হবে আপনাদের, ঠিক আছে? আপনারা এখন পেজে দেখে আসতে পারেন, আপনারা আমাদের ইনবক্স করতে পারেন, ঠিক আছে? মিনিমাম 15 দিন সময় হাতে রেখে তারপর ইনবক্স করতে হবে, এবং নির্দ্বিধায় আপনারা যে 300 টাকা আছে এটা আমাকে বিশ্বাস করে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। 300 টাকা অ্যাডভান্স করে দেন, আপনাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন আপনার বাকি টাকাটা পরিশোধ করবেন, ঠিক আছে? বাকি টাকাটা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর পরিশোধ করবেন। আমি তাহলে আপাতত আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আমার লাইফটা রেকর্ড থাকবে, কাইন্ডলি আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে সবার কাছে এটা রিচ করতে পারে, অনেকেই পেজটা দেখে এবং বলা যায় এই এটা রিয়েল পিক চাই বা একটু কনফিউজড হয়ে যায়, ঠিক আছে? সো আমি বাংলাদেশ থেকে আপনাদের এখন থেকে লাইভ হয়ে দেখাবো, যেহেতু এটা দেশের বাইরে একটা পেজ, ঠিক আছে? সো আপনারা নির্দ্বিধায় এখান থেকে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে মনে, এবং এতটুকু বিশ্বাস রাখবেন যে কোয়ালিটি সম্পূর্ণ পুরো 100% কি বল এটাকে, 100% মানে পিওর, মানে বিশুদ্ধ, ঠিক আছে? তো না আপু একবারই দিছে তো না, আচ্ছা আপু বারবারই একে একটা কমেন্ট আসতেছে। ওকে আপনারা যারা এতক্ষণ আমার পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এবং আশা করি পরবর্তী লাইভেও আপনারা পাশে থাকবেন, এবং আমি যাদের যে যে ডিমান্ডগুলো রয়েছিল যে আপনারা যে ধরনের বোরকা দেখতে চান নেক্সট লাইভে আমি সেগুলো নিয়ে আসবো এবং অ্যানাউন্সমেন্ট দিয়ে আসবো। আজকে আপনাদের অনেকক্ষণ সময় রাখার জন্য সত্যি মানে আন্তরিকভাবে আমি দুঃখিত, আমার বাসায় অনেক বেশি ইন্টারনেটের প্রবলেম করতেছিলো, আমি অনেক চেষ্টা করেও মানে পারছিলাম না লাইভে আসতে, তার জন্য আমি এক্সট্রিমলি সরি, আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করে রেখেছি। আপনারা কাইন্ডলি একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ঠিক আছে? তাহলে আপাতত আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামী সপ্তাহে।